প্রাইমারি শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কিন্তু একটা ক্লাস ক্লাস তোমরা কিন্তু দুটো ক্লাস পাবো। একটা বলতে 22 তারিখে যেহেতু ক্লাস তোমাদের আমি বাংলা ইংলিশ দুটো ক্লাসই পাবো। তো আজকে আমি বাংলা ক্লাসে যাওয়ার আগে তোমাদের হাতে যে বাংলা বইটা আজকে তোমরা জানো আর আমি আজকে দেখাচ্ছি না তোমাদের, দেখি তোমরা নিজেরা যাচাই বা যাচাই করে বা তোমাদের নিজ জ্ঞান থেকে নিজ দায়িত্বে বইটা নাও বাংলা বইটা। বাংলা বইটা হাতে নিবে, খাতা নিবে, পেন্সিল নিবে, রাবার নিবে আর হেডফোন নিবে, আর লেসনটা তোমার সাথে পাশে রাখবে। আজকে আমি তোমাদের কি করাবো দেখো, নিশ্চয়ই বুঝতে পারছো বোর্ড দেখে, স্বরচিহ্নের পরিচিতি তোমাদের বর্ণ গঠন সব বর্ণদের শব্দ গঠন পড়ে ফেলেছি, তো আশা করি এগুলো পড়ে ফেলেছো। তোমাদের দেখো আমি স্বরচিহ্নের পরিচিতি পড়াবো, সেটা কোথায় আছে জানো? এই যে তোমাদের এই বইটা আছে না, বইয়ে 25 পৃষ্ঠায় দেখো, এখানে 25 পৃষ্ঠায় এটা দেয়া আছে, এই যে নাম্বার দেয়া আছে বইয়ের পেজ নাম্বার দেয়া আছে, 25 পৃষ্ঠায় সুন্দর করে এগুলো সব দেয়া আছে কি দিয়ে কি চিহ্ন হয়। তোমরা এটা আগেও পড়েছো, আমি আবার আজকে তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের টার্ম নিয়েছি তোমাদের। দেখো স্বরচিহ্নের পরিচিতি, স্বরিয়া গঠন, স্বরিয়া দিয়ে কোনো কিন্তু চিহ্ন বা স্বরচিহ্ন হয় না। যদি আমাদের প্রথম বর্ণ হচ্ছে স্বরিয়া, স্বরিয়া দিয়ে কিন্তু কোনো স্বরচিহ্ন হয় না। হয় কি দিয়ে? স্বরিয়া থেকে শুরু হয়। কি কোন বর্ণ থেকে? স্বরিয়া থেকে হয়, ঠিক আছে? তো স্বরিয়াতে কি হয় দেখি বলো তো। ভেরি গুড, স্বরিয়াতে হয় স্বরিয়া আকার। স্বরিয়াতে কি হয়? স্বরিয়া কার। তারপরে দেখো রস্বই, রস্বইতে কি হয় দেখি বলো তো। রস্বইতে হয়, ভেরি গুড, তোমরা তা আগেই পড়েছো এগুলো, রস্বইতে হয় রস্বই কার, রস্বইতে হয় রস্বই কার। আমরা এখন স্বরচিহ্ন পড়ছি, এরপরে আস্তে আস্তে কি পড়বো জানো? এরপর আস্তে আস্তে পড়বো স্বরিয়াকার দিয়ে কি কি শব্দ গঠিত হতে পারে, রস্বইকার দিয়ে কি কি শব্দ গঠিত হতে পারে, রস্বকার দিয়ে কি কি শব্দ গঠিত হতে পারে, এগুলো আমরা আস্তে আস্তে করে ধাপে ধাপে আমরা পড়বো, ঠিক আছে? রস্বইতে কি হয়? রস্বইকার। দীর্ঘইতে কি হয় দেখি বলো তো। ভেরি গুড, দীর্ঘইতে হয় দীর্ঘই কার, দীর্ঘইতে হয় দীর্ঘই কার। এরপরে আছে কি রস্ব, রস্বতে কি হয় দেখি বলো তো। হ্যাঁ রস্বতে হয় রস্ব কার। এরপরে আছে কি দেখো দীর্ঘ, দীর্ঘতে কি হয় দেখি বলো তো। ভেরি গুড, দীর্ঘ কার, দীর্ঘ কার। এটা আমি মুখে আবার বলো দেখো, এখানে সরিয়াতে সরিয়াকার, সরিয়াতে সরিয়াকার, রস্বইতে রস্বইকার, দীর্ঘইতে দীর্ঘইকার, রস্বউতে রস্বউকার, দীর্ঘউতে দীর্ঘউকার। এই হচ্ছে তোমাদের স্বরচিহ্নের পরিচিতি। তোমরা এটা তোমাদের কাজকে দেখি বলো তো, তোমাদের কাজ হচ্ছে এটা সিলেবাসে খাতায় চর্চা করে বেশি বেশি করে এবং এসডব্লিউ খাতায় সুন্দর করে পরিচ্ছন্নভাবে লিখে ফেলবে। তাহলে তোমাদের কাজ কি কি থাকলো? স্বরচিহ্নের পরিচিতিটা সিডব্লিউ খাতে চর্চা করা আর এসডব্লিউ খাতায় সুন্দর করে তুলে ফেলা। তাহলে আজকে এ পর্যন্তই, আসলে আমার ক্লাসটা বুঝতে পেরেছ? ভালো থাকবে, নিরাপদে থাকবে।